হনুমানের আতঙ্কে ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় নদিয়া জেলার নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চটির মাঠ পালপাড়া এলাকায়। মৃতা বৃদ্ধার নাম হরিমতি সাহা, বয়স আনুমানিক 75 বছর। জানা গিয়েছে এদিন সন্ধ্যা নাগাদ ওই বৃদ্ধা কোনো প্রয়োজনে ছাদে উঠেছিলেন, এরপর অসাবধানতা বশত ছাদ থেকে সরাসরি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। আরো জানা যায়, ঘটনার দিন ওই এলাকায় একদল হনুমান তাণ্ডব চালাচ্ছিল। হনুমানের আতঙ্কে ছাদ থেকে পড়ে ওই ধারণ এই করুণ পরিণতি হতে পারে বলে প্রাথমিক ধারণা মৃতের পরিবারের সদস্য সহ এলাকাবাসীদের। এটা দেখলাম সেটা উনি চিত হয়ে শুয়ে পড়েছিল, তো আমি একটা আওয়াজ পেয়েছি তার মোটামুটি এক মিনিট আগে। আওয়াজ পেয়ে ঘরে ভাবলাম যে বাসের কোনো আওয়াজ হচ্ছে, বাস ভেঙে পড়ে গেছে বা কিছু একটা। তো আমাদেরই পিছনের বাড়ির দিলীপ কাকার বউ ওর কাকে দেখেছে, দেখে চিৎকার চেঁচামেচি করার পর আমরা আসি সামনে, এসে দেখি উনি চিত হয়ে শুয়ে আছেন। তো যেটা অনুমান করা হচ্ছে, হনুমান উপরে খুব লাফালাফি করছিলো, হনুমানের আওয়াজ পাওয়া গেছে। তো সে মতো অবস্থায় সেই হনুমানের ভয়ে উনি পা স্লিপ করে উনি উপর থেকে নিচে পড়েছেন, এবং আমি যেটুখানি দেখলাম অনুবীক্ষণ করলাম, আমি নিজেই কোলে তুলে নিয়ে আমি টোটোর মধ্যে বসিয়েছি। তো দেখলাম মুখের এই জায়গাটা ভেঙে দাঁত পড়েও গেছে, রক্ত বেরোচ্ছে, এবং এক সাইডের হাত ভেঙে গেছে, ডান দিকের হাতটা ভেঙে গেছে। তো অনুমান করা যেটা হচ্ছে, হনুমানের ভয়ে উপর থেকে পড়ে উনি এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এবং পরে ডাক্তাররা এখানে আমরা যখন নিয়ে আসি হাসপাতালে, খানিকক্ষণ প্রাথমিক চিকিৎসা করার পরে মোটামুটি 15-20 মিনিট পরে ডাক্তাররা ঘোষণা করেন যে উনি মৃত। আনুমানিক আমি যখন দেখি তখন 6:08 বাজে, আমি যখন প্রথম পিসিকে দেখি তখন বাজে 6:08। তো আমরা ওখান থেকে 6:10-12 নাগাদ আমরা ওখান থেকে তুলি। তো এখানে মোটামুটি 6:35-40 নাগাদ ডাক্তার ঘোষণা করে উনি মৃত। বুঝি, ওটা কি তিনতলা ছাদ, ন্যাড়া ছাদ ছিল? তিনতলা বলতে গ্রাউন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোরের উপর থেকে একদম উনি পড়ে। কোনো কার্নিশ ছিল না? কোনো কার্নিশ ছিল, ন্যাড়া ছাদ ছিল, চারিদিকে বাঁশ দিয়ে করা ছিল এবং দড়ি ছিল, তো সেখানে চারিদিকে কোনো বাউন্ডারি ছিল না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।